নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আজ মধ্যরাত থেকে হনুমানজির কৃপায় পাঁচ রাশির সোনার রথযাত্রা শুরু হতে চলেছে। হনুমানজির বরদানে এই পাঁচ রাশির আজ মধ্যরাত থেকে কপাল খুলতে চলেছে। যারা ভিডিওটি দেখছেন না, যারা হনুমানজির একনিষ্ঠ ভক্ত রয়েছেন, অবশ্যই ভিডিওটিকে আপনারা শেয়ার করবেন এবং প্রত্যেকে জয় শ্রীরাম অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। পাশাপাশি আপনারা ভিডিওটির আলোচনাটি অবশ্যই শুনবেন, বিশেষ করে যাদের শনি সাড়েসাতি চলছে, শনি ঢাইয়া চলছে বা যাদের শুরু হতে চলেছে। যেমন বর্তমানে মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশির শনির সাড়েসাতি চলছে, কর্কট রাশি, বৃশ্চিক রাশির শনির ঢাইয়া চলছে। 2025 সাল থেকে শুরু হতে চলেছে মেষ রাশির শনির সাড়েসাতি, ঢাইয়া শুরু হতে চলেছে সিংহ রাশি এবং ধনু রাশি। অবশ্যই আপনারা এখন থেকে অবশ্যই হনুমানজির উপাসনা অবশ্যই করুন, শনির নেগেটিভ প্রভাব থেকে মুক্তি পেতে গেলে আপনাদেরকে হনুমানজির উপাসনা অবশ্যই করতে হবে। দেখুন, এই কলিযুগে স্বয়ংক্রিয় দেবতা হচ্ছে পবনপুত্র হনুমানজি। আমি বারবার বলি, যাদের প্রচুর ঋণে পড়ে গেছেন, প্রচুর ঋণ অর্থাৎ আপনার জন্মছকে জন্মের আপনার মঙ্গল খারাপ রয়েছে, যারা প্রচুর ঋণের উপর ঋণে পড়ে গেছেন, আপনারা হনুমানজির উপাসনা অবশ্যই করুন। ঋণ থেকে মুক্তি পেতে গেলে আপনারা হনুমানজিকে অবশ্যই নটি পানপাতা দিয়ে মালা করবেন, নটি পানপাতার মালা করবেন এবং জয় শ্রী রাম লিখে সেই পানপাতার মালাটা আপনারা হনুমানজিরকে নিবেদন করুন। তাতে দেখবেন আপনার জীবনে বাধা বিপত্তিগুলো দূর হবে, আপনার জীবনে শান্তি আসবে এবং এর পাশাপাশি যাদের বারবার গাড়ি দুর্ঘটনা হচ্ছে, অনেক অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। আপনি জানেন যে আপনার জন্মছকে অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, আপনারা গাড়ির যে বোনার থাকে হাং, এই এটা আপনারা হনুমানজির মন্দিরের পণ্ডিতজিকে দিয়ে আপনারা লিখিয়ে দিন। দেখবেন আপনার এই দুর্ঘটনা থেকে আপনারা মুক্তি পাবেন। যারা মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, কেস মামলা মকদ্দমা আইনি জটিলতাতে জড়িয়ে পড়েছেন, অবশ্যই যোগাযোগ করুন। আপনারা একটি কথা আপনাদেরকে আবারও বলছি, আপনারা হনুমানজির উপাসনাটা বিশেষভাবে করুন। জীবনে কঠিন থেকে কঠিনতম পরিস্থিতি থেকে বাঁচতে গেলে হনুমানজির শরণাপন্ন হন এবং আপনারা প্রতি মঙ্গলবার শনিবার হনুমানজির মন্দির অবশ্যই আপনারা যাবেন এবং হনুমানজিকে আপনারা ভোগ যখন নিবেদন করবেন না, তখন আপনারা অবশ্যই সেই ভোগে তুলসী পাতা অবশ্যই দিবেন এবং চ্যামেলি তেলের প্রদীপ এবং সিঁদুর। এবং যারা মেয়েরা রয়েছে, মহিলারা রয়েছেন, মহিলারা কোনো সময় সিঁদুর কিন্তু দিবেন না। অনেকেরই ক্ষেত্রে একটাই ভুল করেন, মহিলারা সিঁদুর দিয়ে দিচ্ছেন, এই ভুল কাজটা আপনারা করবেন না। আপনারা হনুমানজিকে লাল ফুল নিবেদন করুন, সেখানে আপনি জবা দিতে পারেন, গোলাপ দিতে পারেন, অর্থাৎ যে কোনো লাল ফুল দিয়ে নিবেদন করতে পারেন। বিশেষভাবে লাল ফুলের মালা নিবেদন করুন, তাতেও কিন্তু আপনারা বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। দেখুন, শনির সাড়েসাতি বা শনির মহাদশা চলছে, শনি আপনার জন্ম ছকে অশুভ রয়েছে, অবশ্যই যোগাযোগগুলো আপনারা করুন এবং হনুমানজির উপাসনাটা অবশ্যই আপনারা করুন। হনুমানজির উপাসনা যদি আপনারা করেন কিনা, আপনাদের জীবনে সমস্যাগুলো কিন্তু দূর 100% হবে, আমি খুব দায়িত্বের সাথে বলছি। তো আজ মধ্যরাত থেকে হনুমানজির বরদানের যে পাঁচ রাশির
কপাল খুলতে চলেছে, সেই পাঁচ রাশির নাম আমি একে একে জানাতে চলেছি। প্রথম যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম অনেকেই অপেক্ষা করছেন, সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশি শনি সারাসাতি চলছে, হনুমানজির কৃপায় আপনাদের ব্যবসা ক্ষেত্রে এবং আপনাদের আর্থিক স্থিতি এবং কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের উন্নতি আপনাদের হতে চলেছে। দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো কাজ আপনাদের হচ্ছিল না, সেই কাজ আপনাদের সম্পূর্ণ কিন্তু এই সময় হতে চলেছে। মকর রাশি হনুমানজির বিশেষ কৃপা পেতে চলেছে, আর্থিক লাভ আপনাদের হতে চলেছে, ঋণ পরিশোধ এবং আপনাদের দূর ভ্রমণের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দ্বিতীয় রাশি আপনার সিংহ রাশি। সিংহ রাশির হনুমানজির কৃপায় আপনাদের ভাগ্যক্ষেত্রে উন্নতি আপনাদের হতে চলেছে, আপনাদের কর্মক্ষেত্রে একাধিক পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে, সম্পত্তি যারা ক্রয় করতে যাচ্ছেন সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা সিংহ রাশি আপনি যদি জাতক হন বা জাতিক হন আপনার ক্ষেত্রে কিন্তু পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তিন নম্বর রাশি আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে হনুমানজির বিশেষ কৃপায় আপনাদের ভাগ্যোদয় হতে চলেছে, আপনাদের সম্পত্তির দিক থেকে লাভ, আপনাদের বৈবাহিক জীবন সুখময় হতে চলেছে এবং কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা এবং ভাগ্যক্ষেত্রে উন্নতি আপনাদের দেখা যাচ্ছে। চার নম্বর রাশি মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে হনুমানজির বরদানে আজ মধ্যরাত থেকে আপনাদের আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, আপনাদের সম্পত্তি, কেরিয়ার যে কোনো দিক থেকে বড় ধরনের লাভ, আপনাদের ভাগ্যক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন এবং আপনাদের অর্থনৈতিক জায়গাটা কিন্তু আপনাদের মজবুত কিন্তু হতে চলেছে। অর্থাৎ এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল দিতে চলেছে মেষ রাশির হনুমানজির আশীর্বাদে। প্রত্যেকে জয় শ্রীরাম অবশ্যই কমেন্ট করুন। এরপর যে রাশি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু হনুমানজির কৃপায় আপনাদের ভাগ্যোদয় হতে চলেছে, আপনাদের বৈবাহিক জীবন, ভাগ্যক্ষেত্র, আকস্মিক ধনপ্রাপ্তি, যাদের মামলা মকদ্দমা চলছিল সেখান থেকে নিষ্কৃতি পেতে চলেছেন, বিদেশ থেকে এই সময় আপনারা বড় ধরনের লাভ পেতে চলেছেন, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে উন্নতি হতে চলেছে এবং আপনাদের ডেইলি ইনকামের জায়গায় কিন্তু যথেষ্ট শুভ কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার মহাসৌভাগ্যশালী রাশি ধনু রাশি। ধনু রাশির হনুমানজির আশীর্বাদে আপনাদের ধনের জায়গা পরিপূর্ণ হতে চলেছে, আর্থিক স্থিতি, আপনাদের সন্তান ক্ষেত্র, আপনাদের কর্মক্ষেত্র, আপনাদের বৈবাহিক জীবন আপনাদের সুখময় হতে চলেছে। আপনারা হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন, সংকটমোচন হনুমান স্তোত্র আপনারা পাঠ করুন, নিশ্চিত নিশ্চিত রূপে লাভ পাবেন এবং আপনাদেরই এটা চ্যানেল, আপনাদেরই এটা ভিডিও, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে আপনারা প্রচুর শেয়ার করুন। অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটা আপনাদেরই চ্যানেল, তাই আবারও বলি সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না এবং প্রত্যেকে কমেন্ট বক্সে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় বজরঙ্গবলী অবশ্যই আপনারা কমেন্ট করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আবারও বলি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।